গুড মর্নিং, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এন্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সিনিয়র কর্নার্স ওয়ার্ল্ড। হ্যাঁ, খাটে বেড কভার এখনো পাতা হয়নি, পাতবো। আজকের দিনটা একটু লম্বাই হবে আই গেস, কিন্তু জানি না কতটা নিতে পারবো না নিতে পারবো। আজকে কোয়েল আর ভদ্র আসবে, মানে কোয়েলকে তো তোমরা চেনোই, তো অনেক অনেক অকেশনসই দেখেছো, ওদের বাড়িতে আমরা যাচ্ছি। তো অনেক দিন ধরেই মা বলছিল আর কি, একদিনকে কোয়েল আর ভদ্রকে নেমন্তন্ন কর, বাড়িতে নেমন্তন্ন কর, নেমন্তন্ন কর। তো আজকে অ্যাট লাস্ট সেটা হয়েছে, তো ওদেরকে নেমন্তন্ন করা হয়েছে। তো ওরা আসবে আজকে সন্ধ্যেবেলা, তো একটু খাওয়া দাওয়া হবে আর একটু পার্টি ফার্টি হবে। যাই হোক, তো চলো এখন আগে চটপট করে দেখে আসি মা কি করছে। এই যে এখানে মা সবকিছু রেডি করছে কোয়েলদের জন্য, এখানে মাছ ফাছ গুলো মাই রান্না করবে, এখানে মাছ করবে, তারপরে মাটন করবে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমি। একটা ফোন আসছে, এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সন্ধ্যেবেলা স্ন্যাক্স এর জন্য। এখন মা মনে হয় গুনগুনের জন্য রান্না করছে, আর এখানে দিদি ভাইও এখানে অনেক কাজ বাজ করছে। দিদি ভাইকে দেখ একবার, হাই করে দাও দিদি ভাই, ওর অবস্থা খারাপ। আজকে প্যাক আমরা সবাই লাগিয়েছি। মা কি রান্না করছো আজকে কোয়েলদের জন্য স্পেশাল? স্পেশাল করছি, হলো আগে ফার্স্ট হবে মসুর ডাল, হ্যাঁ, পাতলা মাছ ভাজা, তারপরে হবে হলো আর মাছে, আর মাছ আছে, আর মাছ কালি মানে আর মাছে মাখা মাখা করবো, আর কাতলা মাছে হলো সর্ষে দিয়ে হোক, টক দই দিয়ে হোক, যাই দিয়ে হোক করবো, আর মাটন, আজকে চুলে মা একটা প্যাক লাগিয়ে দিয়েছিল, সেই প্যাকটা লাগিয়েছিলাম, লাগিয়ে এখন হেয়ার ফেয়ার ওয়াশ করে চলে এসেছি। তো প্যাকটা বেশ সুন্দরই ছিল। আর যেটা বলার কথা, আমার না মানে কোনো কিছু লাগিয়ে তারপর ওটাকে ধুতে মানে তারপরে মনে হয় আর লাগাবো না, এই ফার্স্ট এই লাস্ট আর লাগাবো না, তো এই করে করে আর কিছু করা হয় না। আজকে আমি একটা স্ন্যাক্স এর জন্য চিকেনের আইটেম বানাবো, তো সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, পুরোটাই শেয়ার করবো, ট্রাই করবো, কারণ কি আমার চ্যানেলটা তো রান্নার চ্যানেল নয়, তো রান্নার ভিডিওস প্রপারলি আমি করতে হয়তো কি আমি পারি না, কিন্তু তাও চেষ্টা করবো তোমাদের সাথে সেই আইটেমটাকে শেয়ার করার। ওকে, খুব সুন্দর লাগছে। এই যে মা এখানে মাটন রান্না করছে, আমাকে একটু টেস্ট করালো ঝোলটা, বেশ ক্লাসি আর টেস্টি হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে চিকেনটা, আজকে আমি করব চিলি গার্লিক বাটার চিকেন। ওকে, তো এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, ম্যারিনেশনের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আগুন দিয়েছি, আর একটু কাশ্মীরি মিরচ লঙ্কা যেটা কালারের জন্য দিয়েছি, আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আমি অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল, তোমরা চাইলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে পারো। এখানে আমি এখন ম্যারিনেট করা চিকেন গুলোকে ভাজছি, আর এখানে আমি যা যা লাগবে কেটে রেখেছি। আমার লাগবে রসুন, আদা কুচি, লঙ্কা কুচি আর স্প্রিং অনিয়ন, ব্যাস এই কটাই লাগবে। এখানে ভাজা চিকেনগুলোকে আমি একটা সাইডে তুলে রেখে কড়াইটাকে ভালো করে আবার পরিষ্কার করে তেল দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি বাটার। বাটারটা আমি খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি অল্পই দেব। এবারে আমি কুচানো রসুন, আদা কুচি, লঙ্কা কুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মোটামুটি 30 সেকেন্ডস এগুলোকে ফ্রাই করার পরে তারপরে এখানে আমি অল্প একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দেব। স্প্রিং অনিয়ন দিয়ে আমি একটুখানি জিনিসটাকে ফ্রাই করে নেব অল্প। এখানে সয়া সস আছে, সয়া সসের মধ্যে আমি একটুখানি চিনি, একটু নুন আর একটা গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছি, এইবার এটাকে এখানে দিয়ে দেব। ওকে, ভালো করে জিনিসটাকে এবারে কষিয়ে নেব, কষতে দেব, তারপরে আমি একটা কর্নফ্লাওয়ার জল দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিই। এবার এটা আমি এখানে দিয়ে দেব, তারপরে আমি একটুখানি গোলমরিচও দিয়ে দিলাম, এখানে অ্যাড করে দিলাম, এরপরে আমি চিকেনটা অ্যাড করে দেবো, কিছু না। তো ব্যাস আমার এই চিকেনটা রেডি, একটু ড্রাই ড্রাই হবে চিকেনটা, যেহেতু স্ন্যাক্স এর জন্য আমি সার্ভ করব, তো এই চিকেনটা একদমই গ্রেভি হবে না, একদম ড্রাই হবে। এবার একটু দেবরাজকে টেস্ট করাই। গুড ইভিনিং গাইস, এখন হচ্ছে গুড ইভিনিং, তো এখন আমি যেটা করছি সেটা এটা ভীষণ অদ্ভুত একটা জিনিস, এই জিনিসটা যেটার মধ্যে রয়েছে কি কি আমি বলে দিচ্ছি, ফ্ল্যাক্সিড আছে, জিরে আছে, দারচিনি আছে, সবকটাকে ভালো করে মিক্সিতে রোস্ট করে আমি এখানে রেখে দিয়েছি। দিনের মধ্যে যে কোনো একবার যখন আমার পেটটা দেখি খালি আছে, মানে খাওয়ার 2-3 ঘন্টা পরে,
আমি এটা মেইনলি সন্ধ্যা দিকেই খাই, ওই 8টা 9টার দিকে, তার এক দু ঘন্টা পর ডিনার করি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে না ওই টাইমে খাওয়া হবে, কারণ কি ওরা থাকবে, তো আমি এখনই এটা খেয়ে নিচ্ছি। এটা হেল্প ইন লুজ ইন বেলি ফ্যাট, ওয়েট লুজ করতে তো সাহায্য করেই, তার সাথে সাথে না স্কিন আর চুলটাকেও খুব ভালো লাগে রাখে, সরি রাখে, তো স্কিন আর চুলটাকে খুব ভালো রাখে। তো এটা আমি আগে খেতাম পুজোর টাইমে, ওই যে বন্ধ হয়েছিল পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, আবার আজকে থেকে আমি এটাকে স্টার্ট করলাম। এখন চটপট এটাকে খেয়ে নেব, তার কিছুক্ষণ পর আধ ঘন্টা এক ঘন্টা পর চা ফা করবো, মেয়েকে খাওয়াবো, তো এরকমভাবেই এখন ইভিনিংটা শুরু হবে। তো তোমরা আমার সাথে এনজয় করতে থাকো ব্লগ দেখে। গুনগুন রেগে গেছে, কারণ কি ওর আম্মা ওর সাথে একটু মজা করছে, একটা ডিওড্রেন্টের বোতল কোথা থেকে পেয়েছে ওটা নিয়ে আম্মা নিয়ে নিয়েছে, এবার ও রেগে গিয়ে কি করছে দেখো, বোতল ফোতল ছুঁড়ে ফেলে দিচ্ছে। মা গুনগুন রাগটা দেখাও, এই দেখো দেখো, আই তেজটা দেখেছো, ওরে বাবা শক্তি দেখাচ্ছে, দেখো এই যে পেয়ে গেছে ও, এবার এবার মজা, বোতল গুলো তুলে রাখো, জলের বোতলটা দাও তো আমাকে, জল খাবো, জল দাও খাবো আমি, জল দাও, দেখো এটা ধরতে দিবে, একটু ধরো, থ্যাংক ইউ, দাও তো, নিতে ভারী তো নিতে পারছেন, দিলে না ভারী তো নিয়ে এসেছিল, জল দাও মা, জল দাও, জল দাও খাবো, জল দাও, জল দাও, জল জল, ফেলে দিলে তো বোতলটা, আম্মাকে আদর করে দাও, আম্মাকে আদর করে দাও, মেরেছো অনেক আম্মাকে, এই যে গুন্নু, আমার মোটামুটি সন্ধ্যাবেলা সব কাজকর্ম ডান, মেয়েকে খাইয়ে ঠাইয়ে নিচে দোকানে পাঠিয়ে দিয়েছে, ও দোকানেই আছে, আর এখন আমি ওয়েট করছি কোয়েলরা আসলে, তারপরে আবার আমি ব্লগটাকে কন্টিনিউ করবো। দেখো পুরো আড্ডা তো আর তোমাদের সাথে কত কি আর শেয়ার করবো, সবসময় তো ক্যামেরা অন করে রাখলে তোমাদেরও ভালো লাগবে না, না কিন্তু যদি কোনো ফানি কোনো ইন্টারেস্টিং ইনসিডেন্ট থাকে তো অফকোর্স শেয়ার করবো। আর কোয়েলের একটা খুব ভালো গুণ আছে, ও ক্যামেরার সামনে খুব ভালো কথা বলতে পারে, ও একদম ক্যামেরা ফোবিয়া ব্যাপারটা ওর মধ্যে নেই, ও খুব ভালো কথা বলতে পারে, আর আমার ব্লগেও বেশ সুন্দর লাগে ব্যাপারটা যখন কথা বার্তা বলে। তো এখন আমরা ওয়েট করছি ও আসলে, তারপরে আমরা ব্লগটাকে কন্টিনিউ রাখছি। আজকে আর 9টা বাজাইনি, কিন্তু আমরা ওদের বাড়িতে আজ অবধি 10টা সাড়ে 9টার আগে পৌঁছাতে পারিনি। এ মা স্লোমো ঠিকই আছে, কাঁপছে কেন আমার ক্যামেরাটা এরকম বুঝতে পারছি না, নেমে যাচ্ছে নেমে যাচ্ছে, গুনগুনের কাছে চলে এসেছি আমি আজকে তাড়াতাড়ি করে 8টার মধ্যে চলে এসেছি, মাকে বলেছো 7:30, এত দেরি, তাও তাও তাও, এটা 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 এটাও এক্সপেক্টেড না। এটা হচ্ছে গুনগুনের গিফট, ওর কি বলবো তোকে, কি বলে ডাকবে, কাম্মার থেকে, দেখি এবার কি আছে এর ভেতরে, এই ফার্স্ট টাইম মনে হচ্ছে কোনো খেলনা দেখে ভয় পাইনি, কি হয় এরকম চুপচাপ কেন থাকে, কেন থাকে, বাবা চুপচাপ ছিল তো ওই কারণে, আর না এটা বলিস নি, কোনটা বলেছিস বল, আমি এটাই বলি না, ভদ্র বলছে আজ বাচ্চা মানে আজকে বাচ্চারা, হ্যাঁ বলছে বাচ্চারা নাকি যখন সিরিয়াস থাকে চুপচাপ থাকে তখন নাকি আগের লাইফের কথা মনে করে, মানে তোমরা কি এগ্রি এটার মধ্যে, তাহলে নিচে কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানাও, হ্যাঁ 2000 years later গাইজ, কোনো একটা প্রবলেমের জন্য আমার এই লাস্ট পার্টটুকুনিতে অডিওটার প্রবলেম হয়ে গেছিলো, তাই অডিওটা আমি দিতে পারলাম না। এখানে আমি ব্লগটাকে এন্ড করছিলাম,
এটাই বলছিলাম আমি যখন এন্ডিংয়ে যেটা বলি যে আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এটাই বললাম আমি। যেটা তোমরা করো না, তোমরা ভিডিওস দেখো। অনেক ভিউয়ার্স এমনও আছে আমার সাবস্ক্রাইবার্সের বাইরেও যারা নতুন আমার চ্যানেলে আসো, ভিডিওস দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো প্লিজ এটা করো না।